আমাদের সব ব্যানার ফ্যানার ওই কিন্তু সব পড়ে রেখেছে, আমি জাস্ট এসে কিছুই করছি না, এসে বসেছিলাম, তারপরে ভাবলাম চলো একটু হেল্প করে দিই। দেখো আমি বেলছি আর ও ভাতছে, তো একটু দেখে নেবে একটু ফাটা ফুটা মানে কি বলবো পরোটা গুলো রয়েছে, আলুর পরোটা বেরিয়ে যাচ্ছে কারণ অনেকদিন পর করছি আসলে, তো বুঝতেই পারছো অনেকদিন পর যেহেতু করছি তো নেই সে হাতের সেই জাদুটাই হয়তো চলে গেছে। তো ফাটা ফুটা বলে ফেললাম, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? পরোটার মধ্যে পুরটা ভরে নিয়েছি, পরোটা না আসলে ডোটার মধ্যে ডোনা, এটা তো লেচিটা সব বলছি, দেখতে পাচ্ছ ভরে নিয়েছি, এবার বেলবো। ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট করো কিন্তু যে আমার পরোটাটা কেমন লাগলো তোমাদের, বেললাম আমি খাচ্ছি ও সবকিছু ওই করছে কিন্তু খাবো আমরা। Thank you.
ফ্রেন্ডস এখন আদা বের করছে আর হাসছে, ওই যে আদাও পিষবে এখন, তারপরে চায়ের মধ্যে দেবে, তো চায়ের সাথে এটা খাবো, তার সাথে চাটনিও আছে, ধনে পাতার চাটনি আছে, আচারও রয়েছে, কিন্তু আমরা প্রিফার করছি যে আমি আরও চা দিয়ে খাবো, আর আমার শাশুড়ি আর আমার বর খাবে, আরে হ্যাঁ আমার শাশুড়ি আমার বরই তো, ওরা খাবে আর ধনে পাতার চাটনি দিয়ে। দেখতে পাচ্ছ আদাটা কাটছে, চা বানাবে, তো আমি তার বেশি কিছু হেল্প করতে পারছি না, ওই যা একটুখানি করছি, কাজ বাড়িয়ে দিচ্ছি মনে হয় আরো বেশি, যাই হোক। তো দেখো খাবার সময় তোমাদেরকে আবার দেখাবো, দেখতে পাচ্ছ এখন এবার আমরা খাবো, তো খাবার টাইম হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই এখন কেমন কি খাচ্ছি, দেখো ভূমিকা রানী যার ঘরে এসছি আমরা খেতে, হাই বলো আমার থেকে, বসে পড়ো, এই দেখো পরাটা রয়েছে, তার আগে পকোড়া খেয়েছি, এটা গুড় রয়েছে, আর এটা রয়েছে পরাটা, আর হচ্ছে ধনে পাতার চাটনি, আরো কিছু বলেছিল, এটা আচারও রয়েছে, দেখছো এখন রাত কত বাজে, 11:30 বাজে, ইন্ডিয়াতে ভোর হয়ে গেছে কারণ ইউকে তে এখন রাত 11:30 বাজে, এখন খাবার টাইম খেয়ে নেব, খাবার টাইম খেয়ে নেব, তো চলো আবার নতুন কোন অন্য কোন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করতে জানো।